Hello friends, welcome back to my channel Travel Adda with Sri. দেখো এটা আমাদের বীচ ভিলা। আজকে আমরা বীচ ভিলা থেকে ওয়াটার ভিলায় শিফট করব। এগুলো বীচ ভিলা। আমাদের রুম নাম্বার হচ্ছে 423। এই যে বাইরেটা, আমরা যেহেতু রাতে এসেছিলাম তার জন্য আমরা একদম বেসিক একটা রুম নিয়ে রেখেছিলাম। আমরা জানতামই যে রাতে আসবো, তো বেকার এখানে যা রুম ট্যারিফ টু হাই, তো তার জন্য আমরা বীচ ভিলা বুক করে রেখেছিলাম। আজকে আমরা ওয়াটার ভিলায় শিফট করব। দেখো কি দারুণ এই লাইন দিয়ে এখানে বীচ ভিলা রয়েছে। আমরা এখন বিচের দিকে যাচ্ছি। এখানে টাইম হচ্ছে ইন্ডিয়ান টাইমে থেকে হাফ অ্যান আওয়ার পেছনে, মানে যদি ওখানে সকাল 8টা হয় এখানে 7:30, 7:30। এটা আমার মলদ্বীপস ট্রিপের সেকেন্ড ব্লগ। যারা এখনো ফার্স্ট ব্লগটা দেখোনি, প্লিজ তারা ফার্স্ট ব্লগটা দেখে নিও। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি। ওয়াটার ভিলাগুলো আমি দেখতে পাচ্ছি লেফটে, আরও সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সাদা বালির রাজ্য, তার মধ্যে নীল জল। এই যে ওয়াটার ভিলা, সৌম যাচ্ছে জলে, আমি এখন জলে যাব না। কি সুন্দর ভিউ, বালির রংটা না সাদা, মানে ফটফটে সাদা যাকে বলে, চটি পরে জলে নেমে গেলে। আমরা আবার বীচ থেকে ফিরে যাচ্ছি আমাদের বীচ ভিলার দিকে। খুব সুন্দর জায়গা, আমি রেকমেন্ড করব সবাইকে যে সবাই একবার এসে ঘুরে যেও। সান আইল্যান্ডেই আসতে হবে তার কোনো মানে নেই, যে কোনো জায়গাতেই আসতে পারো। মলদ্বীপসের যে কোনো বীচেসই খুব সুন্দর, তবে মাহফুসি থেকে এসে ঘুরে যেও না। মাহফুসি ওটা একটা সিটি, এখানে দুটো পাখি মারামারি করছে। ওদের সাথে বাংলায় কথা বললে ওরা বুঝবে না, বলে লাভ নেই। আমি ভুল দিকে যাচ্ছিলাম, কিন্তু অন্য রুমে চলে যাচ্ছে। দুদিকেই রয়েছে এরকম কল, যে রুমে ঢুকে গেল আমিও যাবো। গুড মর্নিং, আজকে ডে টু আমাদের মলদ্বীপসে সান আইল্যান্ডে আছি। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর আজকে আমাদের রুম চেঞ্জ আছে বীচ ভিলা থেকে ওয়াটার ভিলা। রুম থেকে আমরা কল করে দিয়েছিলাম, বাগি এসে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে ডাইনিং এর দিকে। ব্রেকফাস্ট করতে যাব, আর ব্রেকফাস্ট করে তোমাদেরকে আমি আইল্যান্ডের কিছুটা অংশ ঘুরে দেখাবো। আর তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন ভিউয়ার্স। এটা হচ্ছে রেস্টুরেন্ট, ওখানে ব্রেকফাস্টের জন্য এসেছি আমরা। তো এখন যাবো ব্রেকফাস্ট করবো,
চলো। আমরা যেহেতু অল ইনক্লুসিভ নিয়েছি, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে প্রচুর অপশন থাকছে, তার মধ্যে কিছুটা আমরা ট্রাই করতে পারছি। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়লাম। এটা একটা সাইড আইল্যান্ডের, এই সাইডটা তোমাদেরকে এখন আমি ঘুরে দেখাবো। এটা হচ্ছে জেটির দিকটাই, আমরা এইদিকে হচ্ছে জেটি, আমরা এদিক দিয়ে রাতে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর অপোজিট দিকটা এটা হচ্ছে ওয়াটার ভিলা সাইড। তো রাতে আমরা এদিক দিয়ে এসেছিলাম। দেখো, আমি এদিকটা দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। আর এরকম জায়গায় জায়গায় বিভিন্ন স্পটে এরকম বানানো রয়েছে ফটো তোলার জন্য, সুন্দর সুন্দর স্পট রয়েছে এখানে। আর আমাদের প্রত্যেকবার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট তিনটেই করার জন্য আমাদেরকে ডাইনিংয়ে আসতে হচ্ছে। এছাড়াও তোমরা নিজেরা পে করে, ওদের রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্ট থেকেও খাবার খেতে পারো, সেখানেও অপশন রয়েছে বিভিন্ন রকমের। আর দেখো এখানে কি সুন্দর বসার জায়গা। তো পুরো আইল্যান্ডটাই ভীষণ সুন্দর। আমি আইল্যান্ডের একটা একটা করে পার্ট তোমাদের সাথে শেয়ার করবো ব্লগের মধ্যে। পুরোটা একবারে করলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, সেই জন্য আমি পার্টলি তোমাদের সাথে শেয়ার করব। এবার চলে এলাম পুলের দিকে। এটা একটা পুল, এখানে পুল রয়েছে তিনটে, তার মধ্যে এটা একটা পুল রয়েছে। আর পুলের ঠিক পাশেই রয়েছে আরও একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটাতে তোমরা পে করে সেখান থেকে ড্রিঙ্ক বা ফুড খেতে পারো। আর না হলে তোমাদের যদি অল ইনক্লুসিভ করা থাকে তাহলে তোমাদেরকে ডাইনিংয়ে গিয়ে প্রত্যেকবার খেতে হবে। আর একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, এখানে টাইমের ব্যাপারে ওরা ভীষণ পার্টিকুলার। তো তোমাদের ব্রেকফাস্ট টাইমিং যেটা থাকবে বা লাঞ্চ ডিনারের যে টাইমিং থাকবে, তোমাদেরকে তার মধ্যে কি খেতে হবে, তারপরে তোমরা যদি যাও তাহলে কিন্তু তোমাদেরকে অ্যালাউ করা হবে না। ওরা ভীষণ পার্টিকুলার টাইমের ব্যাপারে। এ দেখো এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা এখানে বসতেই পারো, টাইম পাস করতে পারো। আর এই হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে এখানে একটা। আর রাইট সাইডে পুলও রয়েছে। আমরা এসেছি জানুয়ারি মাসে, আজকে 17 জানুয়ারি, টুমোরো 18 জানুয়ারি আমরা শোমোর অ্যানিভার্সারি, সেই জন্যই এসেছি আমরা মরলিস অ্যানিভার্সারিটাকে একটু স্পেশালি সেলিব্রেট করার জন্য। অসাধারণ সিনিক বিউটি। আমাদের সকালেই কল করে রুমে জানিয়ে দেওয়া হয়েছিল যে আফটার ব্রেকফাস্ট আমাদের রুম শিফটিং হয়ে যাবে। তো আমরা লাগেজ যেন দরজার বাইরে রেখে দিয়ে চলে আসি। তো আমরা লাগেজগুলোকে প্যাক করে আমরা দরজার বাইরে রেখে দিয়ে চলে এসেছিলাম রুমের বাইরে, মানে বিচ ভিলার বাইরে। তো আমাদের এখন ওখান রিসেপশন থেকে কি দিয়ে দিল ফর ওয়াটার ভিলা, তো আমরা এখন ওয়াটার ভিলার দিকে যাচ্ছি, আমাদের যে ভিলা রয়েছে সেইখানে জন্য। দেখি রুম নাম্বারটা কোথায়। আর অসাধারণ ভিউ, অসাধারণ, মানে আমার চোখ সার্থক হয়ে গেল, এত সুন্দর জায়গা। আর এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়, লাইক শার্ক ফিডিং, লাইক স্ট্রিং রে ফিডিং। আমাদেরকে রিসেপশন থেকে সেগুলো সব টাইম বলে দেওয়া হয়েছে আর যখন আমরা চেক ইন করেছিলাম। তো সেইটা দেখে দেখে আমরা এক এক দিন এক একটা অ্যাটেন্ড করব। আর এখানে অ্যানিভার্সারি ওদেরকে জানিয়ে দিলে ওরা কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্টও করে, তো দেখা যাক সেটা কতটা কী হয় জানি না।
দেখছি কি হয়, আর অবশ্যই তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। তোমাদের ব্লগটা কেমন লাগছে বন্ধুরা জানাতে ভুলো না, আর যদি তোমাদের কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, যে কোনো যদি ইনফরমেশন লাগে এর টিকিট আর হোটেলের যে প্রাইস সেগুলোর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো, বা যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেব। জানুয়ারি মাসেও এখানে ভীষণ চড়া গরম আর রোদের তাপটাও ভীষণ বেশি, তো যারাই আসবে সানস্ক্রিন অবশ্যই আনবে, সানগ্লাস টুপি অবশ্যই নিয়ে আসবে। ভেবো না যে উইন্টার মানে এখানেও উইন্টার, এখানে উইন্টারের কোনো নাম গন্ধ কিচ্ছু নেই, এখানে ভীষণ রকম গরম, দুপুরটা তো মারাত্মক গরম, আর এমনি সময়ও কোনো সময় শীত বলে কিছু বুঝতে পারছি না, আমরা উইন্টার গার্মেন্টস আনিও নি। চলে এসেছি আমাদের ভিলার কাছে, সৌম ভীষণ এক্সাইটেড, এই যে ভিউ আর এই যে আমাদের ভিলা, সৌম ঘেমে গেছে। আমি এখানেও একটা রুম ট্যুর তোমাদেরকে পরে করিয়ে দেব। ওয়াটার ভিলে ঢুকে রেস্ট করে আমরা এখন পেরিয়ে পড়লাম, এখন সানসেট দেখতে যাচ্ছি। এখানে সানসেট পয়েন্ট যেটা রয়েছে সেখানে আমরা এখন সানসেট দেখতে যাব, তো বেরিয়ে পড়েছি ওই জন্য। দেখো এখানে জল কত পরিষ্কার, যে পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, যে মাছের ঝাঁকগুলো কিভাবে দেখা যাচ্ছে, দেখো এটা মাছের ঝাঁক, এরকম ছোট ছোট কালো কালো মাছগুলো একসাথে ওইভাবে ঘুরছে, একদম ক্লিয়ার ওয়াটার, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, কি ভালো লাগছে না দেখে। আমরা এবার আরেকটা দিকে যাচ্ছি, সানসেট দেখে আমরা আরেকটা দিকে যাচ্ছি আইল্যান্ডের। এদিকেও একটা জেটি রয়েছে, এখানে থেকে আইল্যান্ড ট্যুর করা যায়। তোমরা যদি কেউ চাও যে বিভিন্ন আইল্যান্ডে ঘুরবে, তো এখান থেকে তার জন্য বোট ছাড়ে, স্পিড বোট, আর আমরা যেহেতু ভেবেছি সান আইল্যান্ডটাকেই খুব ভালো করে এক্সপ্লোর করব, সেই জন্য আমরা আর অন্য কোনো আইল্যান্ডে যাব না ঠিক করেছি, এখানেই থাকবো, কারণ আইল্যান্ডটা পুরো ঘুরে দেখতে আমাদের অনেকটাই সময় লাগবে। ডিনার করতে চলে এলাম, দেখো এখানে কি সুন্দর গান বাজনা হচ্ছে, আর পাশে হচ্ছে ফায়ার শো, তো দুটোই তোমাদেরকে দেখাবো, দেখাতে দেখাতে ব্লগটা শেষ করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে বাকি অংশটা শেয়ার করবো মরলিস ট্রিপে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও ব্লগটাকে, আর যারা এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। You are
Gotta love it.